তোমরা দেখতে পাচ্ছ আজ স্পাইডার প্লান্ট কিভাবে বপন করা হয়, এর পরিচর্যা, তার যাবতীয় তথ্য। বাংলায় এটা মাকড়সা ঘাস বলেও পরিচিত, তো ইংরেজিতে একে স্পাইডার প্লান্টই বলা হয়। এই চারাগুলো আমি সংগ্রহ করে এনেছি, এগুলো আমি এখন পলিপ্যাকের মধ্যে মাটি দিয়ে বপন করছি। আর একটা প্যাকেট নিলাম, তা মাটি ভর্তি করব। আর একটা চারা লাগিয়ে দিলাম। এখন আমরা কিছুদিন এইভাবে চারাটা রেখে দেব, এবং যদি মাটিতে রস না থাকলে মাঝে মাঝে জল দিতে হবে। আচ্ছা, এরকম আরও কয়েকটি চারা আমি পুঁতবো, পুঁতে রেখে দেব। হ্যাঁ বন্ধুরা, এই চারাগুলো আমি প্রায় 3 মাস আগে রোপণ করেছিলাম, এখন খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। একটা মাত্র চারা ঘাস আমি রোপণ করেছিলাম, তার থেকে প্রচুর চারা বেরিয়েছে। যত দিন যাবে টপটা একটু বড় দিলেই ঘাসটা খুব সুন্দর হয়ে পারবে। দুটি টবে আমি চারা রোপণ করেছিলাম, এটি প্রায় 1 বছর বয়স। খুব সুন্দর লাগছে দেখতে। এখন স্পাইডার প্লান্ট বা মাকড়সা ঘাসের উপকারিতা বা বেনিফিট সম্পর্কে কিছু আলোচনা করছি। স্পাইডার প্লান্টটি ইনডোর প্লান্ট হিসাবে ব্যবহৃত হয়। এই ঘাস প্রধানত বাতাস থেকে ক্ষতিকারক রাসায়নিক শোষণের জন্য ব্যবহৃত হয়, যে গ্যাসগুলো মানব শরীরে বিশেষ ক্ষতি সাধন করে। যেমন তার মধ্যে প্রধান একটি গ্যাস কার্বন মনোক্সাইড। এই গ্যাস যদি আপনার পরিবেশে বা আপনার রুমে বেশি থাকে, তবে আপনার মাথা ব্যথা, বমি বমি ভাব, দুর্বলতা, অবসাদ, মাথা ঘোরা, কণ্ঠনালী প্রদাহ প্রভৃতি লক্ষণগুলি লক্ষিত হতে পারে। এই কারণে পৃথিবীর কয়েকটি দেশে, যেমন নরওয়ে, নেদারল্যান্ড প্রভৃতি দেশের অফিসগুলোতে 60%-এরও বেশি অফিসে এই স্পাইডার প্লান্ট রাখা হয়। এতে ওইসব অফিসের কর্মচারীদের মাথা ব্যথা, অবসাদ, ঠান্ডা লাগা, কফ জমা, এই রোগগুলি কম পরিলক্ষিত হয়। সুতরাং আপনি আপনার অফিসে অবশ্যই এই ঘাস রাখতে পারেন। তাছাড়া আপনার লিভিং রুমে, বেডরুমে, যেখানে আপনি সময় বেশি কাটান সেখানে রাখুন। এতে আপনার স্বাস্থ্যের উপকার হবে, কারণ এই ঘাস বাতাস থেকে কার্বন মনোক্সাইড গ্রহণ করে ও বেশি পরিমাণে অক্সিজেন উৎপন্ন করে। এতে আপনার পরিবেশ নির্মল থাকে। এক আন্তর্জাতিক গবেষণা জানা গিয়েছে যে অপারেশন করা রোগী বা সার্জিক্যাল পেশেন্টের ঘরে যদি এই ঘাস রাখা হয়, তবে রোগী নির্ধারিত সময়ের থেকে আগেই সুস্থ হয়ে ওঠে। তাছাড়া স্পাইডার ঘাসের সৌন্দর্যের কথা কি বলবো,
সে তো আপনি নিজের চোখেই দেখতে পাচ্ছেন। তবে আমি যে স্পাইডার ঘাসটি দেখালাম, এই স্পাইডার ঘাস ব্যতীত আরও অনেক রকম স্পাইডার ঘাস পাওয়া যায়। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। প্রতি সপ্তাহে নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।